টেন মিনিটস স্কুলে লাস্ট দিনে আমি কয়েকজন যে বলছিলাম যাই তোর তো খুব ভালো ছবি তুলিস ভিডিও ভিডিও করিস ট্রিপে গেছিস ছবি টবিগুলো একটু ফেসবুক টেসবুকে আপলোড টাপলোড কর তাহলে মানুষজন একটু জানবে অ্যান্ড দেন দ্য রিপ্লাই ওয়াজ না ভ্যা কি হয়েছে কি আপলোড করলে কি প্রবলেম ভ্যা ভ্যা না দেই কি প্রবলেমটা কি আমার একটু বুঝায় বল হ্যাঁ না ফেসবুকে দিলে তো মানুষজন জাজ করবে আমি কে জাজ করবে তুই তো ভালো ছবি আপলোড করতেছিস তুই তো ফটোগ্রাফার হইতে চাস তো তুই যদি ফটোগ্রাফি তুই না প্রমোট করিস তাহলে মানুষ জানবে কি যে তুই ফটোগ্রাফি করিস ফটোগ্রাফি করতে চাস ওদের মানুষের যদি অন্য কোনো সময় ফটোগ্রাফার দরকার হয় তো কীভাবে ডাকবে না না ভাই আমার ফ্রেন্ড লিস্টে অনেক মানুষজন আছে অনেক ভালো ভালো ফটোগ্রাফার আছে ওরা জাজ করবে সিম্পল হিসাব যারা অ্যাকচুয়ালি ভালো অবস্থায় আছে তারা নতুন কেউ কাজ শিখতেছে বা কাজ ভালো করে উপরে ওঠার চেষ্টা করছে তাকে কিন্তু জাজ করবে না কখনো খুবই সিম্পল হিসাব আমি গত চার পাঁচ বছর ধরে এডুকেশনের ভিডিও অনলাইনে বানাচ্ছি নতুন একজন ভিডিও বানাইলো তার ভিডিও একটু খারাপ হলো আমি যে কোনো জাজ করবো আমি ওটা তাকে বলবো যাই ভেরি গুড জব ডান ফার্স্ট স্টেপ নিশো এটা এটাতে চেঞ্জ আনো তুমি আরও ভালো করতে পারো খুবই স্বাভাবিক ব্যাপার উপরে মানুষ তোমাকে যাচ করবে না কারে জাজ করবে বলি তোমার টিয়ারের আরো কয়েকজন যারা আছে যারা চায় না তুমি ভালো করো যারা চায় না তুমি বেটার ফটোগ্রাফার হও যারা চায় না যে তুমি একটু বেশি পপুলারিটি পাও কারণ ওরা ভাবে গিয়েছিলাম যে পপুলারিটি ব্যাপারটা হলো একটা ডিব্বার মতো কোনো ডিব্বাও নেই এখানে যে হোক যে এতদূর পপুলারিটি আছে তুমি যদি হাফ নিয়ে নাও ওদের ভাগে হাফ থাকে কিন্তু উল্টা সো এই জিনিসটা ওরা বুঝে না পরে চিন্তা করলাম যে এদেরকে বোঝানোটা ডিফিকাল্ট আমি তোমাদের একদম সহজভাবে ভেঙে বুঝাই সো দিস ইজ ইউ তোমার তিনটা লেভেলে অবস্টেকল কাজ করে আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমি যতদূর খেয়াল করছি আমার লাইফে ফার্স্ট লেভেলটা দিস ইজ ইউ তোমার ভিতরে কতগুলো আছে দ্য ফিয়ার ফিয়ার অফ ফেইলার যে যদি এটা ভালো না হয় যদি আমি সাকসেসফুল না হই যদি মানুষজন পচায় যদি ব্যাপারটা হিট না হয় সো দ্যাট ফিয়ার অফ ফেইলার ইজ দ্য ফার্স্ট অবস্টেকাল দ্য সেকেন্ড দ্য ডাউট তুমি নিজেই ডাউট আচ্ছা এম আই গুড এনাফ আমার ছবিটা কি আসলেও ভালো আমি গিয়ে আসলেও পারবো মানুষকে দেখবে আমারটা মজা নিবে না তো আবার সো দ্যাট থার্ড হল পেসিমিজম মানুষ অনেক বেশি পেসিমিস্টিক মানুষ ভাবে যে পজিটিভিটি মানুষের মাথায় কিন্তু চিন্তায় আসে না মানুষ অলওয়েজ নেগেটিভিটি চিন্তা করে সো দিস ফার্স্ট লেয়ার অফ অবস্টেকলস দ্যাট ইজ ইউ তোমার ভিতরে অবস্টেকেল গুলো আছে টপ এটা কিন্তু কেউ হেল্প করবে না তোমার বাবা মা এসে কিন্তু তোমার ছবি তোলার ফেয়ার দূর করবে না তোমার ডাউটগুলো দূর করবে না বিকজ তোমার জন্য জানে না এই জিনিসগুলো সো ইউ হ্যাভ টু ডিল উইথ দ্যাট নাও একটা সেকেন্ড সার্কেল দেখতে শোনো ইজ দ্য ক্রুশাল সার্কেল এই ক্রুশল সার্কেলে কারা আছে জানো স্যাডলি তোমার ফ্রেন্ডস তোমার ফ্যামিলি তোমার রিলেটিভস তোমার আশেপাশের সোসাইটি এরা সেকেন্ড লেয়ার অফ দিস ইজ সেকেন্ড লেয়ার দ্য ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভ সোসাইটি বিকজ তোমার ফ্রেন্ডরাও বলবে যে কারণ ওরাও তো পেসিমিস্টিক ওরাও না দোষ এটা করিস না কি রকম কি হয় বা ফ্যামিলি আছে পড়ালেখা করবে এটা না করবে বিকজ ওরা তো বুঝতেছে না জিনিসটা তোমাদের রিলেটিভেরও খুব আইডিয়া কম যদি তুমি তোমার লাইফে কি করতে চান সোসাইটিরও আইডিয়া কম সে এই সেকেন্ড লেয়ার অফ চিন্তার কারণে দেখবে তুমি এই কাজগুলো করতেছো না বাট আন্ডারস্ট্যান্ড দিস তুমি যদি ফার্স্ট স্টেপটা না নাও ওই ছবিটা পোস্ট না করো তোমার যে ট্যালেন্ট আছে সেটা না দেখাও মানুষজন তো জীবনও জানবে না তুমি কাজটা পারতোছো রাইট অ্যান্ড দেন হ্যাভ ইস ইন দ্য থার্ড লেয়ার থার্ড লেয়ার লেয়ারটা ইন্টারেস্টিং এই থার্ড লেয়ারে এসে

কেন দিস টাইম যেখানে মানুষজন যা তোমাকে আগে চিনতো না তোমাকে চিনছে তোমার পরিচিত মানুষ তো তোমাকে গালি হেটার না অপরিচিত মানুষ তোমাকে চিনছে সে তোমাকে টাইম দিয়ে তোমার কন্টেন্টটা দেখছে তোমার ছবিটা দেখছে বা তোমার লাইফ পর্যালোচনা করছে বা তোমাকে ফেসবুকে স্টক করছে বুঝে ব্যাপারটা সে কিন্তু খুব বেকার সে তোমাকে টাইমটা দিছে দেন তোমাকে গালি দিছে তা চিন্তা কর ও যদি তোমাকে গালি দেয় ওর অবস্থা কত খারাপ ও তোমাকে গালি দেওয়ার জন্য টাইম নষ্ট করে এখানে এসে তোমাকে গালি দিচ্ছে খুবই খারাপ অবস্থা সো ওদের কিন্তু ও টেনশন করো না বাট যতই বলে মানুষ টেনশন করবে বিকজ আমি ফার্স্ট ভিডিও বানানোর তিন মাস পর প্রথমে একটা গালি খেয়েছিলাম আমাকে একজন বলছিল আমার অঙ্কের ভিডিওর নিচ্ছে লসাগু গসাগু তুই একটা টুট টুঁট তুই লসাগু গসাগু পারোস না টুট ওই এক কমেন্ট দেখে আমার তিন রাত ঘুম হয় নাই বাট দেন আই রিয়েলাইজ এইটা আসছে মানে এটা এমন মানুষের কাছে পৌঁছেছে যে আমাকে চিনে না এমন মানুষের কাছে পৌঁছাইছে যার এটা ব্যাপারে কোনো আইডিয়া নাই সো দ্যাটস অ্যাবসুলুটলি অল রাইট সো ফার্স্ট স্টেপ যারা ভিডিওটা দেখতো আমি জানি আমার ফ্রেন্ড সার্কেলে আমার পেজে আমার ইউটিউবে আমার ইনস্টাগ্রামে ওই মানুষগুলো আছে যারা নিজেকে ডেভেলপ করতে চায় যারা সেলফ ডেভেলপমেন্টে এফার্ট দিতে চায় যারা নিজেদেরকে আরেকটু বেটার ওয়েতে প্রজেক্ট করতে চায় যাদের কিছু হলো ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশনস আছে বাট মেজরিটি অফ দ্যাম আছে ডাউট ইউর ইন্টার্নাল পেসিমিজম আন্ডারস্ট্যান্ড দিস এটাকে তুমি নিজে হেল্প করতে পারো ভাই আপনার ভিডিও দেখি অনেক ইন্সপায়ার্ড হই সো মাচ মোটিভেটেড মাই গড কালকে আবার ভুলে যাই ভাই বুঝো ব্যাপারটা ভিডিও তোমাকে তোমার কাজ করে দিবে না ভিডিও তোমাকে মেবি তোমার আইডিয়াটা দিবে তুমি কি কি করতে হবে এটা বুঝাই দিবে কাজটা তোমাকেই করতে হবে ভিডিওটা তোমার কাজটা করে দিবে না সো ইউ উইল ফিল ইন্সপায়ার্ড দেন ওই ইন্সপিরেশনটাকে তুমি কিভাবে তোমার অ্যাকশনে রূপান্তরিত করতেছো দ্যাটস হোয়াট ম্যাটার্স আন্ডারস্ট্যান্ড দিস আমি আবারও ভেঙে বলি সো ভিডিও তুমি দেখলা সো হিয়ার ইজ দ্য ভিডিও ভিডিও দেখার পরে কি হচ্ছে ভিডিও দেখার ফলে ইউ আর ইন

এই যে তুমি ভিডিও দেখলে এখানে আমরা কিছু বলছি রাইট সো তুমি ভিডিওটা দেখছো ভিডিও দেখে ইউ আর ইন্সপায়ার্ড কি করতে পারো স্ক্রল স্ক্রল ডাউন একটা ভিডিও দেখতে পারো একটা কণ্ঠ দেখতে পারো তুমি কিছুই করলে না ইন্সপিরেশনটা কোনো কাজে আসলো না কোনো অ্যাকশন রূপান্তরিত হলো না তুমি কিছু করলে না সো মাই ভিডিও ইজ ভ্যালুলেস ইউর ইন্সপিরেশন তুমি যে ইন্সপায়ার্ড হয়েছো এটার কোনো বেল নাই এটার কোনো পাত্তা নাই এটার কোনো মূল্য নাই বিকজ এটা তুমি কিছু করো নাই ইউ স্ক্রল ডাউন

ডোন্ট স্ক্রল ডাউন রাইট নাও প্লিজ ডোন্ট ডোন্ট স্ক্রল ডাউন স্ক্রল ডাউন না করে এই জিনিসটা যদি আসলেই বুঝে থাকো ভিডিওটা অফ করো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেখানেই হোক না কেন থেকে নিজের একটা অ্যাকশন প্ল্যান তৈরি করো যে কী কী করবা নিজের ইন্টারনাল ফিয়ার পেসিমিজম ডাউটগুলো কীভাবে ছুঁড়ে মারবা অ্যান্ড কীভাবে কাজগুলো করবা অ্যান্ড দেন আমি অলরেডি একটা ভিডিও বানায় ফেলছি যে কীভাবে সোশ্যাল মিডিয়া থেকেও তুমি হেল্প পেতে পারো টু পুট ইউর ট্যালেন্ট আউট দেয়ার হোয়াটস দ্যাট হেল্প ইউর সেলফ বিকজ আমার হেল্প কিন্তু এই পর্যন্তই ইন্সপিরেশন পর্যন্তই এই হেল্পটা তোমাকে তোমাকে নিজেকেই করতে হবে সো প্লিজ স্টপ স্ক্রলিং ডাউন ডু সামথিং অ্যাবাউট ইট বেস্ট উইশেস